সকল ছাত্র ছাত্রীকে স্বাগত। আচ্ছা, এতদিন আমি ভিডিওগুলো একটু বড় বড় দিয়েছিলাম, তাতে লক্ষ্য করছিলাম যে লক্ষ্য করেছি আমি পরে আসছে দেখছি অত বড় ভিডিওর ক্ষেত্রে প্রথম দিকে এনার্জি নিয়ে করছে, করে তারপর সেই দিকে হয়তো ভালো করে দেখছে না, এই জন্য আমি কী করবো ভিডিওগুলো একটু ছোট ছোটো পাঠাবো। তা সে যাই হোক, একটু ধীরে আগাবো আমি এবার। আচ্ছা, আজকে আমরা পরিমিতি যাবো। হ্যাঁ, পরিমিতি, পরিমিতি, পরিমিতির চ্যাপ্টার হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন সূত্র শিখব। হ্যাঁ, তা এর মধ্যে কিছু জিনিস আমরা শিখে এসেছি আগে। হ্যাঁ, তবু আমি আরেকবার করে একটু রিমাইন্ড করে দিচ্ছি। এক নম্বর, যেমন আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রে পরিসীমা, আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা একক, একক মানে মিটার দিয়ে থাকলে মিটার হবে, সেন্টিমিটার দিয়ে থাকলে সেন্টিমিটার, যেমন থাকে তেমন হবে। হ্যাঁ, আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য সঙ্গে প্রস্থ গুণ, এত বর্গ একক, এত বর্গ একক। আচ্ছা, এখানে আয়তক্ষেত্র ছবি এটা, এই যে আয়তক্ষেত্র, তার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ হলে এটা বড়টাকে দৈর্ঘ্য, ছোটটাকে প্রস্থ, তাই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি বেরাবে? ক্ষেত্রফল, মানে গোটা এলাকাটা হয়ে যাবে। হ্যাঁ, এই এলাকাটা হলো ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রে কর্ণ, কর্ণ হচ্ছে মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই যেটা, এইটাকে বলা হয় কর্ণ। এটা হলো কি? তার কর্ণ, এটা হলো দৈর্ঘ্য, আর এটা হলো কি? প্রস্থ। তাহলে এটার একক কি হবে? শুধু একক আসবে। হ্যাঁ, এটা শুধু কি আসবে? একক। তাহলে আয়তক্ষেত্রের আমরা সবগুলো শিখে গেলাম, পরিসীমা, ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য, তিনটে জিনিস শিখলাম। ক্ষেত্রফল মানে গোটা এলাকাটা, পরিসীমা মানে চারপাশের সীমানা, এই যে চারপাশ টোটাল দৈর্ঘ্য, চারপাশ দিয়ে ঘিরলে কতটা হবে, সবই শেখা আছে আমাদের। আচ্ছা, কর্ণটা হয়তো অনেকে জানো না, কর্ণ মানে যে এটা হয় এটা অথবা এটা, দুটোই একই মাপের হয়। তা কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই এটা হলো আয়তক্ষেত্রে গেল। 2 নম্বর আসছে এবার বর্গক্ষেত্রে, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হচ্ছে কি? চার গুণিত বাহুর দৈর্ঘ্য, চার গুণিত বাহুর দৈর্ঘ্য, এটা হলো পরিসীমা, এটা একক হবে। হ্যাঁ, আচ্ছা, বর্গক্ষেত্র মানে তো চারটে বাহু সমান, এই যে চারটে বাহু দৈর্ঘ্য সমান, এটা হলো বর্গক্ষেত্র। তাহলে এর 4 × একটা বাহু দৈর্ঘ্য, তাহলে কি হবে? তার পরিসীমা চলে আসবে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তা স্কোয়ার, এটা বর্গ একক। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যা বলবে তাকে বর্গ বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে। আচ্ছা, আর বর্গক্ষেত্রের কর্ণ, এবার কর্ণ হচ্ছে রুট 2 গুণিত বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এটা একক হবে। হ্যাঁ, এটা একক হবে। আচ্ছা, এরপরে এটা তো বর্গক্ষেত্র গেল, এবার আসছে সামান্তরী, সামান্তরী এর পরিসীমা তো একই প্রসেসে হবে। সামান্তরিকে পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক। আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান
আচ্ছা এখানে একটা কথা বলি দেখি ছবিটা আমি সামান্তরিকের আঁকছি একে এটা দু রকম ভাবে হতে পারে হ্যাঁ আমি এই যে সামান্তরিক ক্ষেত্রফল বের করব তাহলে যদি আমি এই বাহু সাপেক্ষে ক্ষেত্রফল বের করি তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান বাহুদের মধ্যে দূরত্ব তাহলে কোনাটা বাহু দৈর্ঘ্য ইনটু সেই সেই তার সমান্তরাল যে বাহু দুটো তাদের মধ্যে দূরত্ব সেই দুটো গুণফল হলেই তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে অথবা আমরা এটার সঙ্গে এটা দূরত্ব যদি এইটা বলি তো এটা এটার দূরত্ব সেটা বের করলেও একই উত্তর আসবে হ্যাঁ তাহলে ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য ইনটু ওই অনুরূপ বাহু দুটি দূরত্ব দূরত্ব মানে কিন্তু লম্ব দূরত্ব এই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে হ্যাঁ এই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি তাহলে বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু ওই অনুরূপ বাহু দুটি দূরত্ব মানে এই বাহু এটা সঙ্গে এটা অনুরূপ বাহু একই রকম বাহু তাহলে এই বাহু দুটোর মধ্যে দূরত্ব আর যদি আমরা এই বাহুটা গুণ করি তাহলে তার এই বাহু দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে যে কোনো একটা করলেই আমাদের কি বেরিয়ে আসবে সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে আসবে হ্যাঁ তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য ইনটু ওই অনুরূপ বাহু দুটোর মধ্যে কি দূরত্ব তাহলে আমি এই বাহু আমি এই বাহুটা গুণ এই বাহু দুটোর মধ্যে দূরত্ব করলাম তাহলে কিন্তু হবে না আমি যেহেতু এই বাহু দুটো করেছি তাহলে সেই বাহু দুটোর মধ্যে কি লাগবে আমাদের দূরত্বটা লাগবে হ্যাঁ যে বাহুটা করবো সেই বাহুর সাপেক্ষে তার যে একটা অনুরূপ বাহু আছে তাদের মধ্যে দূরত্ব লাগবে সেই দুটো গুণ করলে আমরা কি পেয়ে যাব আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব আচ্ছা এটা গেল চারের আসছে এবার ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে আমার যেমন সেটা ত্রিভুজ আছে যেমন কিছু মাপের হতে পারে তার ভূমি ইনটু এই শীর্ষ বিন্দু থেকে তার লম্ব দূরত্ব তাহলে হাফ ইনটু সেটাকে বলা হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাই তো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা কি হবে এটা বর্গ একক এটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল এবার সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে বলছি এবার সমবাহু ত্রিভুজে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান তিন ইনটু বাহুর দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য আচ্ছা সমবাহু ত্রিভুজের এবার উচ্চতা উচ্চতা হচ্ছে √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য এটাও একক আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইনটু বাহু দৈর্ঘ্য স্কয়ার এটা হবে বর্গ একক হ্যাঁ এটা কি হবে না বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে √3/4 ইনটু যে কোনো সব সমবাহু ত্রিভুজের মধ্যে প্রতিটা বাহু সমান তো যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তার বর্গ করলে পরে √3/4 এর সাথে যদি গুণ করে দিই আমরা কি পেয়ে যাব তার ক্ষেত্রফল পেয়ে যাব হ্যাঁ এটা সমবাহু ত্রিভুজ গেল এবার আসছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা সূত্র আছে হাফ ইনটু ভূমি ইনটু রুট ওভার সমান বাহু তার বর্গ মাইনাস ভূমি বাই টু তার বর্গ এত বর্গ একক বর্গ একক তাহলে হাফ ইনটু ভূমি ইনটু রুট ওভার সমান বাহুর বর্গ মাইনাস ভূমি বাই টু এর বর্গ মনে করতে তাহলে একটা উদাহরণ দিয়ে তাহলে ভালো বুঝতে পারবে ধরো একটা সমদ্বিবাহু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হ্যাঁ
তার এইটা হচ্ছে 8 বলেছে তাহলে এটাও 8 আর ভূমিটা কত বলা আছে 6 হ্যাঁ তাহলে আমাদের ক্ষেত্রফল কি করবে তা ভাগ ইনটু ভূমি কত 6 6 বসালে আমাদের ভূমি 6 ইনটু রুট ওভার সমান হবে কত 8 8 করতে তো না 8 স্কয়ার মাইনাস ভূমি বাই 2 এর বর্গ মানে 6 বাই 2 এই ভাবে আসবে বুঝতে হ্যাঁ কি হবে তাহলে মানগুলো বসাতে হবে পুট করতে হবে মানে এইগুলো এটা হাফ ইনটু ভূমি মানে যে দুটো বাহু সমান না তাছাড়া যে বাহুটা আছে সেটাই হচ্ছে ভূমি ইনটু রুট ওভার সমান বাহুর বর্গ মাইনাস ভূমি বাই 2 দিয়ে তার বর্গ তাহলে কি বেরিয়ে আসবে আমাদের সমবাহুদের ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে এটা আমি একটা উদাহরণ উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম পরে আমরা করব এটা আর শেষ যেটা আমরা শেখাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র বিষমবাহু ত্রিভুজটা হ্যাঁ তার লম্ব ভূমি কিছুই জানি না সব শুধু বাহুগুলো জানি না বললাম এই ভাবটা এ এটা বি এটা সি এটা এটা বিষমবাহু তার তো কোনো সূত্র জানি না তার ক্ষেত্রফল বের করার সূত্র পরিসীমা বের করা যাবে তিনটে বাহু যোগ করলে কি পরিসীমা চলে আসবে এ প্লাস বি প্লাস সি তাহলে পরিসীমা চলে আসছে কিন্তু ক্ষেত্রফল বের করা আমার কোনো সূত্র জানতাম না সেইটাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেই সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক যেখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ব্র্যাকেট দিলাম এস অর্ধ পরিসীমাটাকে কি বলা হয় এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু মানে মোট কথা আমাদের প্রথমে কাজ হবে আগে অর্ধ পরিসীমা এস এর মানটাকে বের করে নিয়ে যদি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তিনটে বাহুকে যোগ করব দুই দিয়ে ভাগ করব করলে যে মানটা বেরিয়ে আসবে সেটা হলো এস সেই এস এর মানটাকে তখন আমাদের এখানে বসাতে হবে চার জায়গায় বসবে এস আর একবার এ বিয়োগ হবে একবার বি বিয়োগ হবে একবার সি বিয়োগ হবে ওটাটাকে মান বসিয়ে সরল করলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে হ্যাঁ তাহলে এইগুলো দেখো মোটামুটি একটা কিছু কিছু করা হয়েছিল আমাদের হ্যাঁ কিন্তু এই যে নতুন শিখলাম এটা এটা কিন্তু একটা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয় তোমরা পাবে এটা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয় হেরনের সূত্র বলে না হ্যাঁ হেরনের সূত্র বলে হেরনের বা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয় অর্থাৎ একটা ত্রিভুজাকৃতি জায়গা আছে যার কোনো বাহুগুলার মাপের মধ্যে কোনো মিল নাই তার মানে বিষমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল বের করার মতো আগে কোনো সূত্র জানা ছিল না সেইটা আমরা এই সূত্র দিয়ে আমরা বের করতে করলাম যে রুট ওভার এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটা পুরোটা রুটের ভিতরে হবে মানগুলো বসাবো বিয়োগ করবো বর্গগুণ করে বের করে নিয়ে আসবো আমার ক্ষেত্রফল বের করবো হ্যাঁ তাহলে আমাদের মোট কথা এই সূত্রগুলো শিখলাম এবার এদেরকে কাজে লাগিয়ে আমরা অঙ্কের দিকে যাচ্ছি এবার আচ্ছা আমরা নিজে করি 15.3 আজকে করবো হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানে এই নিজে করির মধ্যে এটা কিন্তু ভালো বেশ ভালো ভালো অঙ্ক আছে নিজে করিতে সেদিন আমি এটা করছি আজকে আচ্ছা মূলত এটাই করব নিজে করি 2 নম্বর নিজে করি 15.3 নিজে করি 15.3 আচ্ছা একে অঙ্কগুলো আমি ওই যে সূত্রগুলো বললাম সেখান থেকে তোমরা বের করে দেবো একে যে ছবি দিয়ে যে অঙ্কগুলো দিয়েছে যেমন এটা ক্ষেত্রফল বের করতে হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এই সূত্র দিয়ে সব বের করে দেবো হ্যাঁ তাহলে একটা কথা বলে রাখি এখানে অনেক সময় কি বলা থাকবে হয়তো দেখা গেলো এই বাহুটা বলা আছে এটা 13 বলা যেমন প্রথম অঙ্কটা এরকম বলা আছে তো আমার এই লম্বটাকে বের করতে হবে তাহলে সেই পিথাগোরাস সূত্র কি কাজে লাগবে পিথাগোরাস পিথাগোরাস তো কাজে লাগবে এটা মনে রাখ
অর্থাৎ পিথাগোরাসের সূত্র থেকে লম্ব সমান গুণফল কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সূত্র জানি থাকতে আমরা তাহলে কি হবে এটা অতিভুজের মান কত 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 6 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
নিজেকুলির আমি দুয়েক থেকে যাচ্ছি, দুয়েকগুলো একটু জটিল আছে। দুয়েকটা কি দেওয়া আছে? বোটানিক্যাল গার্ডেনের একটি সরোবরে পদ্মফুল উপর প্রান্ত জলতল থেকে 2 সেন্টিমিটার উপরে ছিল, বাতাসে চালিত হয়ে পূর্বস্থান থেকে 15 সেন্টিমিটার দূরে জলে মিশে গেল। এইটা কিন্তু খুব জটিল অঙ্ক। হ্যাঁ, একটু মন দিয়ে দেখবে দুইয়ের অঙ্কটা, নিজে করে এই দুইয়ের অঙ্কটা। তা আমরা জলাশয়ের সরোবরের ছবিটা আঁকলাম না, এগুলো সব জল, এগুলো সব জল আছে। তার মধ্যে একটা পদ্মফুলের গাছ আছে। হ্যাঁ, এই পদ্মফুলের গাছটা কি হয়েছে, জলের লেভেল থেকে এই পর্যন্ত জল, এখান থেকে গাছটা মাটিতে পড়ে আছে, এখান থেকে জল জলের উপরেও 2 সেন্টিমিটার আছে। এবার বাতাসে চালিত, মানে বাতাসে যদি ধাক্কা লাগে কি হবে বলতে, দেখি আস্তে আস্তে এটা যখন এইভাবে কাত হয়ে যাবে গাছটা, তাহলে আস্তে আস্তে এই ডগাটা কি আস্তে আস্তে একসঙ্গে জলে ডুবে যাবে, দেখা যাবে এই পজিশনে গিয়ে জলে ডুবে যাবে। এখানে কি জলে ডুবে যাচ্ছে, এইটা বলেছে 15 সেন্টিমিটার দূরে জলে ডুবে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা এইটা 2 সেন্টিমিটার জানি, আর জলের নিচে আছে যদি ধরে নিই 1 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হয়ে গেল, x+2 সেন্টিমিটার। তাহলে এই গাছটা তো টোটাল x+2, তাহলে কি হচ্ছে এইটা, তাহলে x+2 হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, x+2। তাহলে আমরাটাকে আমরা এগিয়ে যাচ্ছি, ধরি ধরি গাছটি 1 সেন্টিমিটার অংশ জলের নিচে আছে, জলের নিচে আছে, 1 সেন্টিমিটারটা জলের নিচে আছে, আর 2 সেন্টিমিটার উপরে আছে, টোটাল কত হয়ে গেল লাস্টে, তাহলে x+2 সেন্টিমিটার। আচ্ছা, আমি এটা নাম দিয়ে দিব এ, এটা বি, সি, এটা ডি, এই কটা নাম ভুলেই চলবে। আচ্ছা, তাহলে অতএব এসি সমান সিডি সমান কত হবে, x+2 সেন্টিমিটার, তাই তো? আর বিসি তো 1 সেন্টিমিটার জানি, দিয়ে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র সূত্র থেকে ত্রিভুজ বিসিডি এর বা বিসিডি সমকোণী ত্রিভুজের, বিসিডি সমকোণী ত্রিভুজের এই যে সমকোণী ত্রিভুজ আছে বিসিডি, তার কি লিখতে পারবো, সিডি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান কত, বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাই লিখতে পারবো তো,
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা এবার সবার মান বসাতে পারো এর মান কত হচ্ছে x প্লাস 2 তার স্কয়ার bc মান x x স্কয়ার bd মান 15 15 স্কয়ার আচ্ছা হোল সূত্র জানলাম a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার আর এগুলা x স্কয়ার 15 15 কত হয় 225 সব একদিকে নিয়ে আসলাম এবার x স্কয়ার প্লাস 4x প্লাস 2 গুণ 4 মাইনাস x স্কয়ার মাইনাস সমান 225 আচ্ছা x স্কয়ার কেটে গেল 4x সমান 225 মাইনাস 4 তাহলে 4x সমান 221 তাহলে x সমান কত হয়ে যাবে এই 221 কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20 2 21 4 5 20 55.25 হ্যাঁ তাহলে কি ছিল প্রশ্ন ছিল যে জলের গভীরতা হিসাব করতে হবে অতএব জলের গভীরতা কাছে নিচের অংশ জলে আছে মানে সেটা জলের গভীরতা অতএব জলের গভীরতা 55.25 সেন্টিমিটার সব সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার লম্বটা মানে কিভাবে করলাম বুঝতে পারলে আরেকবার বলছি একটা সরোবর এটা জল একটা পদ্ম ফুলের গাছ হ্যাঁ তার এই নিচে জলের নিচে এই অংশটা আছে জলের উপরে 2 সেন্টিমিটার আছে বলে দিয়েছে হ্যাঁ আচ্ছা আমরা কি ধরে নিলাম আর সেটা বলতে বাতাসে ধাক্কা লেগে গাছটা যখন জলে ঠিক ডমাটা এই পদ্মের ডমাটা যখন গাছে জলে ঠিক জাস্ট লেভেল স্পর্শ করলো তখন কি হবে এই এই কোশ্চেন চলে গেল তো তখন বলছে সেটা আগে অবস্থান থেকে 15 সেন্টিমিটার দূরে সরে গেছে মানে এখান থেকে এই দূরত্বটা কত 15 সেন্টিমিটার তাহলে এই যে সমকোণী সৃষ্টি হয়েছে তার এইটাকে আমরা জলের নিচে গভীরতা আমরা এই ধরে দিলাম তাহলে টোটাল গাছটা কত হয়ে গেল x প্লাস 2 তার মানে এই সিডিটাও কি হলো বাস্তব গাছটা কি হলো কাত হয়ে গিয়ে এভাবে এই বসে গেছে এটা হয়ে গেল x প্লাস 2 তাহলে এই বিসিটি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র কাজে লাগালাম লাগিয়ে মান বসিয়ে আমরা x এর মান পেয়ে গেলাম 55.25 তাহলে তখন জলের গভীরতা কত ছিল 55.25 সেন্টিমিটার এটা হচ্ছে কি জলের গভীরতা হ্যাঁ পরেরটা চলে আসছে তিনেরটা কি বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে হ্যাঁ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে তিনের অঙ্কটা তাহলে আমি প্রথমে একটা ছবি টান এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এইটা যদি x হয় তাহলে এটাও কত হবে x হবে আর এটা বলা আছে 12√2 তাহলে ধরি a b c একটি সমকোণী সমদ্বিবাহু লিখতে হয় হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ b সমান 90 ডিগ্রি তাই তো b কোণটা 90 ডিগ্রি আচ্ছা আর কি বলা আছে ab সমান bc সমান x সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম x সেন্টিমিটার ধরি এটা ধরে নিয়েছি আমরা হ্যাঁ তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজ তো সমকোণী বা সমদ্বিবাহু দুটো বাহু সমান হবে এই বাহুটা x হলে এটাও কত হবে x হবে এবার আমরা এই ত্রিভুজটার পিথাগোরাস সূত্র কাজে লাগাবো পিথাগোরাসের সূত্র থেকে পাই পিথাগোরাসের সূত্র থেকে পাই কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার তাই তো বা লম্বের মান x ভূমির মান x অতিভুজের মান হচ্ছে 12√2 তার স্কয়ার কি হয়ে গেল 2x স্কয়ার সমান 144 গুণিত 2 এই যে √2 বর্গ করলে এটা 2 হলো আর 12 বর্গ করলে 144 হলো তাহলে x স্কয়ারের মান কত পেয়ে গেলাম আমরা 144 কে 2 দিয়ে ভাগ 2 কেটে গেল
তাহলে x এর মান পেয়ে গেলাম √144 144 এর বর্গমূল হয় কত 12 12 বার 144 হয় তাহলে হয়ে যাচ্ছে 12 তাহলে আমরা কি পেয়ে গেলাম এর সমান পাবো দুটো পেয়ে গেলাম তার মানে এটাও 12 পেলাম এটাও 12 পেলাম তাহলে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আচ্ছা হাফ ভূমি গুণিত উচ্চতাটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ কারণ ভূমি এটা বলতে 12 পেয়ে গেছি লম্বটা 12 পেয়ে গেছি তাহলে হাফ ইনটু 12 ইনটু 12 বর্গ সেমি দুই দিকে কেটে গেলে 6 6 12 72 বর্গ সেমি আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 72 বর্গ সেমিমিটার হ্যাঁ আচ্ছা তারপরে চলে যাব 4 এর অঙ্কটাই क्षेत्रफल हाफ भूमि गणित उच्चता सूत्र फेले दिले टोटाल क्षेत्रफल बेरिये चले आसे त्रिभुजाकार पार्के तीन धारे दैर्घ्य 65 मीटर 70 मीटर और 75 मीटर पार्कटार छविटा आँकछि एखाने A, B, C, 65, 70 আর ধরেটা 75 তাহলে আমাদের চার এর অঙ্কটায় ধরি A, B, C ত্রিভুজ আকৃতি পার্কে A, B সমান 65 মিটার AC সমান 70 মিটার আর কত আছে BC বৃহত্তমটা হ্যাঁ সেটা হচ্ছে কত 75 মিটার এবার অঙ্কটা চেয়েছে যে এই পার্কটির বৃহত্তম বাহু মানে এটা 75 মিটারটা বৃহত্তম বাহু তার বিপরীত শীর্ষ বিন্দু কোনটা এই বিন্দু এখান থেকে এই পার্কের উপরে লম্ব দূরত্ব মানে এইটা চেয়েছে क्षेत्रफल ब्रह्मपुत्र सूत्र सूत्र शिखल ना शिखे रूटोभार एस इंटू एस माइनस एस माइनस बी एस माइनस शिखे ओ सूत्र क्या S समान अर्ध परिसीमा S समान कत होबे 65 जोग 70 जोग 75 बाय 2 मीटर अर्थात जोग करले 210 बाय 2 मीटर तार माने 105 मीटर कत पेये गेलाम 105 मीटर ताई पेये गेलाम तोमरा ब्रह्मपुत्र सूत्र काजे लागाबो रूट ओवर एस इंटू एस माइनस ए एस माइनस बी एस माइनस सी ताई तो सूत्रटा समान रूट ओवर एस एर मान कत 105 105 বিয়োগ 65 105 বিয়োগ 70 105 বিয়োগ 75 এত বর্গ মিটার হ্যাঁ এত কি হবে এটা বর্গ মিটার এবার এই যে একটু বুদ্ধিটা দিয়ে আমাদেরকে এরাতে হবে হ্যাঁ আচ্ছা 105 এটা যাচাই থাকলো এটা বিয়োগ করলে কত হয় 40
এটা বিয়োগ করলে 35 এটা বিয়োগ করলে 30 হয় তো একটু বুদ্ধি খাটিয়ে ভাঙতে হবে আমাদেরকে না হলে কি বিরাট হয়ে যাবে 105 কে আমরা 3 গুণিত 35 এ ভাঙতে পারি দেখো এখানে একটা 35 পেয়ে আছে তাহলে জোড়া পেয়ে যাচ্ছি আচ্ছা 40 কে 4 গুণিত আচ্ছা 2 গুণিত 2 গুণিত 10 এ ভাঙলাম আচ্ছা 35 35 রেখে দিলাম 30 কে ভাঙলাম 3 গুণ 10 তাহলে দেখো এমন ভাবে ভাঙলাম যাতে প্রত্যেকেরই জোড়া বেরিয়ে চলে আসে হ্যাঁ পেয়ার পেয়ে যায় জোড়া পেয়ে যায় প্রত্যেকেরই দিয়ে আমরা দেখো তিনের জোড়া পেয়ে গেছি তিন নিয়ে নিলাম 35 এর জোড়া পেয়ে গেছি 35 নিয়ে নিলাম দুটো দুই আছে একটা দুই হলো দুটো 10 আছে একটা 10 হলো এত বর্গমিটার এগুলো সব বর্গমিটার বর্গমিটার বর্গ সব বর্গমিটার আসছে গুণ করে কত হলো এটা 70210 2100 বর্গমিটার 2100 বর্গমিটার পেয়ে গেলাম এখনো কিন্তু পর্যন্ত কিন্তু অঙ্কটা আমাদের কমপ্লিট হয়নি আর এই পর্যন্ত ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম হ্যাঁ আচ্ছা আমাদের এই এডি এর দৈর্ঘ্য চেয়েছে তা ধরি আচ্ছা আচ্ছা না ভুল হবে আমার ত্রিভুজটির ক্ষেত্রফল আমার ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইনটু আচ্ছা আমরা যদি এই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করি হ্যাঁ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য যেমন খুশি যেমন আকৃতি ত্রিভুজটা কেন প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে যদি তার ভূমি আর উচ্চতা জানা থাকে সে সমবাহু হোক সমদ্বিবাহু হোক বিষমবাহু হোক যাই হোক না কেন আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এই সূত্র দিয়ে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবো তো সেই সূত্র কাজে লাগাচ্ছি হাফ ইনটু ভূমি কত আমাদের 75 বৃহত্তম বাহু 75 ইনটু উচ্চতা কত x এত বর্গ মিটার তার মানে কত হয়ে গেল এটা 75 x/2 বর্গ মিটার তাহলে দেখো তো এই ক্ষেত্রফলটাও যে ত্রিভুজের এই ক্ষেত্রফলটাও তো একই ত্রিভুজে তার মানে এই 75 x/2 মানে হচ্ছে 2100 তাহলে শর্ত অনুসারে 75 x/2 সমান 2100 বা x সমান কত হবে 2100 × 2/75 উল্টিয়ে গেল কেটে যাবে দেখো 25 দিয়ে কেটে গেলে 3 25 দিয়ে কেটে গেলে 84 3 দিয়ে কেটে গেলে 3 × 6 = 28 28 গুণ কত হয়ে গেল 56 তার কত বেরিয়ে গেল 56 অতএব লম্ব দূরত্ব কত হয়ে গেল 56 মিটার দিয়ে আমাদের এটা অ্যানসার হবে হ্যাঁ লম্বটা আমরা কিভাবে করলাম একটা সমকোণী ত্রিভুজ ছিল মানে পার্ক ছিল পার্কে তিনটে বাহু আলাদা আলাদা মানে তিনটে বাহু তার মানে একটা বিষমবাহু ত্রিভুজটা একটা পার্ক পার্ক হোক বড় পার্ক হোক সেটা তো একটা ত্রিভুজাকৃতি হতেই পারে সেটা তাহলে একটা 65 একটা 70 একটা 75 তাহলে আমরা এটা ধরে নিলাম যে বিশাল সমকোণী ত্রিভুজাকৃতি পার্ক যার এপি 65 এসি 70 আর বিসি হচ্ছে কত 75 যে তার অর্ধ পরিসীমা এস পেয়ে গেলাম 105 এবার ত্রিভুজের ক্ষেত্রফল এটা বিষমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল সূত্র সেই রুটবার এস ইনটু এস মাইনাস এস মাইনাস বিএস মাইনাস সি যেটা কি সূত্র বলা হয় যেটাকে কি বলা হয় এ ব্রহ্মগুপ্ত সূত্র সেই সূত্র দিয়ে আমরা মান বসালাম বিয়োগ করলাম করে এই যে বুদ্ধি খাটিয়ে ভাঙতে হবে 105 কে 3 গুণিত 35 করলাম আর 40 কে 2 2 10 করলাম তাহলে তাহলে এখানে 3 10 40 10 পেয়ে যাব আর 35 আছে লিখলাম জোড়া বের করে নিলাম 2100 পেয়ে গেলাম টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল 2100 পেলাম আচ্ছা এবার এই লম্ব দৈর্ঘ্যটা কত আমাদের চেয়েছে বিচার এটাই বিচার্য বিষয় আমাদের হ্যাঁ সেইটাকে তাহলে এইটাকে ভূমি ধরে এটা তো লম্ব হয় তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল একই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি করে তো উচ্চতা ওই সূত্রে ফেলা যায় সেই সূত্রে ফেললাম ও এখানে লিখতে হতো হ্যাঁ আমাদের লিখে নিই এইটাকে তো ধরি x এই সমান x এখানে লিখে রাখি ধরি এডি সমান x মিটার তার ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতার সূত্র ফেলে দিলাম ফেলে দিয়ে কত পেয়ে গেলাম 75 x/2
এবার এই ক্ষেত্রফল যে ত্রিভুজের এই ক্ষেত্রফলটা একই ত্রিভুজের, তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, পরে x এর মানটা কত হয়ে গেলাম 56 মিটার, অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে দূরত্ব কত হয়ে গেলাম 56 মিটার হয়ে গেল। আচ্ছা শেষ অঙ্ক দেখো 5 নম্বরটা, কি বলেছে, আমিও সিজা দুটি ত্রিভুজ আঁকবো যাদের উচ্চতা অনুপাত আর ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাহলে ভূমির অনুপাত কত? 5 নম্বরটাই। আচ্ছা উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4, ধরি আমার ত্রিভুজের উচ্চতা 3x একক আর সিজার ত্রিভুজের উচ্চতা 4x একক, যেহেতু 3:4 উচ্চতার অনুপাত দেওয়া আছে তাহলে ধরতে পারি, তাহলে কোন এটা 3x বললে এটা কত ধরতে হবে 4x ধরতে হবে, ফলে এটা উচ্চতা ধরে নিলাম আর আমাদের ভূমি গুলা জানি না, ধরি আমার ত্রিভুজের ভূমি a একক এবং ত্রিজা ত্রিভুজের ভূমি বি একক, অতএব আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু কি হবে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল শেষ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি কত, এই যে এ আর উচ্চতা কত জানা আছে 3x, এত বর্গ একক, আর তেমনি সৃজার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, সৃজার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি হচ্ছে b, উচ্চতা হচ্ছে 4x বর্গ একক, তাহলে শর্তানুসারে শর্তানুসারে এই হাফ ইনটু এ ইনটু 3x ইস টু হাফ ইনটু বা উপর নিচে লিখে নিলাম হাফ ইনটু বি ইনটু 4x, এই দুটোর অনুপাত দেখো ক্ষেত্রফলের অনুপাত কত বলা আছে 4:3 সমান 4:3, কি তাই বলা আছে, তো এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সিজার ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটোর অনুপাত 4:3 মানে 4/3, হ্যাঁ উপর নিচে লেখা যায় তো, যে হাফ হাফ কেটে গেল এক্স এক্স কেটে গেল, বজ্রগুণন করলে কত হলো 9a = 16b বা a/b = 16/9 বা a:b = 16:9, এটা একটা কথা বলে রাখি ভুল হয় অনেকে, এই এই লাইনের পরে এই লাইনের পরে এই লাইনটা করতে গিয়ে তোমরা ভুল করতে পারো, কোনা কোনি এসে বি নিচে আসবে, কোনা কোনি গিয়ে 9 কে নিচে যাবে, হ্যাঁ দিয়ে তারপরেও তোমরা একটা বজ্র মনে মানে একটা বজ্রগণ করে নিয়ে দেখে নেবে এই লাইনটা মিলছে কিনা, দেখো আবার বজ্রগণ করে 9:16 নিচে মিলে যাচ্ছে, তাহলে ঠিক আছে আমাদের, তাহলে আমাদের ত্রিভুজ দুটোর ভূমি অনুপাত কত হয়ে গেল 16:9, মানে ত্রিভুজ দুটির ভূমি অনুপাত ভূমি অনুপাত 16:9 এটাই আছে, হ্যাঁ তাহলে অঙ্কটা কি ছিল, যে দুটো ত্রিভুজ ছিল, হ্যাঁ আমার একটা তো আঁকা ছিল ত্রিভুজ, একটা সিজার আঁকা ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজ দুটোর উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাই দেওয়া আছে তো, তো সেই উচ্চতাটাকে একটাকে 3x ধরলাম, যেহেতু 3:4 অনুপাত দেওয়া আছে তাহলে একটা 3x আর সিজার ত্রিভুজটার উচ্চতা কত হবে গেল 4x। আচ্ছা আরো কি ধরলাম, আমার ত্রিভুজের ভূমিকা জানা নাই a একক ধরে নিলাম আর সিজার ত্রিভুজের ভূমি ধরে নিলাম b একক, এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই জানি তো, সেই সূত্র দিয়ে আমরা ত্রিভুজ দুটো আমার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বের করে নিলাম আর সিজার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই এই দুটো এটাও আমার ত্রিভুজের ক্ষেত্রফল এটা সিজার ত্রিভুজের ক্ষেত্রফল, কি সূত্র দিয়ে করলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সূত্র, হ্যাঁ এবার এই যে দুটো ক্ষেত্রফল পেলাম সেই ক্ষেত্রফল দুটোর
অনুপাত কত বলা আছে 4:3 বলা আছে তো তাহলে শর্ত অনুসারে এবার অনুপাত মানে উপর নিচে লেখা যায় এইটা আমারটাকে উপরে লিখলাম সিজারটাকে নিচে লিখলাম তাদের অনুপাতটা আমারটা উপরে লিখলাম সিজারটা নিচে লিখলাম হাফ হাফ কেটে গেল এক্স এক্স কেটে গেল তাহলে বদ্ধন অঙ্ক লেখনাগুলি গুণ হচ্ছে দেখো 3×9 আর এদিকে 4×4 16 যে এ বাই বি সমান কত হলো 16:9 বা a:b কত হয়ে গেল 16:9 তাহলে আমাদের যুগল দুটোর গুণের অনুপাত কত হয়ে গেল 16:9 অঙ্কটা আমরা কি করে করলাম বুঝতে পারলে সবাই এটা তাহলে আজকে যে অঙ্কগুলো করলাম আমরা সেই অঙ্কগুলো মূলত যেটা বেশি কাজে লাগানোর নতুন একটা ধরনের জিনিস শিখলাম সেটা হচ্ছে এই আগের চারের অঙ্কটা কি শিখলাম ওটা কিসের সূত্র ছিল ওটা ব্রহ্মগুপ্ত সূত্র বা হেলনের সূত্র যে বিষমভাবে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার একটা সূত্র ছিল উপকার a:s-a, s-b, s-c হ্যাঁ সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা দেখালাম হ্যাঁ তা ওই সূত্রটা আজকে যে জিনিসটা যেগুলো শিখলাম তার মূল শেখার বিষয় ওইটাই কিন্তু হ্যাঁ আগেরগুলো দেখো কম বেশি আমরা মোটামুটি শিখে এসেছি না কিন্তু ওইটাই মূল জিনিস শিখলাম ওইটার পরে পরের দিন কিন্তু আমি প্রচুর অ্যাপ্লিকেশন করবো হ্যাঁ আরও প্রচুর অঙ্ক করা হবে ওই সূত্রটা দিয়ে দিয়ে আমি তোমাদেরকে অঙ্কগুলোকে এগিয়ে যেতে হবে অঙ্কগুলো প্রচুর অঙ্ক আছে চ্যাপ্টারটায় কিন্তু থাকুক অঙ্ক সহজ অঙ্ক খুব কঠিন না শুধুমাত্র এই নিজে কুড়িটা একটু জটিল ছিল কিছুটা সেই নিজে কুড়িটা আমি করে দিলাম তোমরা পরেরগুলো একটু চেষ্টা করো আমি তো পরের দিন করাবো সেটা তাহলে আমাদের পরের দিনও আমাদের এই ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল নিয়ে আমরা পরের ধাপটা এগিয়ে যাব যে এই চ্যাপ্টারটা আমার মোটামুটি করতে 2-3 দিন লেগে যাবে 3টি হয়তো ভিডিও লেগে যাবে সে লাগো বেশি তাড়াহুড়ো করতে গেলে গন্ডগোল হয়ে যাবে একটু ধীরে লাগাবে আমাদের এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে সবাই